শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম জাফর ইকবাল, কিন্তু পুরো নাম আবু আহমেদ জাফর ইকবাল। আমার বাবার নাম মরহুম এম এ রুফি, আমার মায়ের নাম রুমিসা রুফি, উনিও মরহুম। আর শেরপুর আমার মাতুলালয়, আর শেরপুরে আমি ভিক্টোরিয়া স্কুলে পড়াশোনা করেছি, সেখান থেকে আমি ম্যাট্রিক পাস করেছি। 1966-তে আমি ময়মনসিংহ আনন্দমোহন কলেজে পড়ি। ময়মনসিংহে যে কজন শহীদ হন ওই সময়, তাদের মধ্যে একজন হচ্ছেন আলমগীর মনসুর মিন্টু, যার নামে এখন একটা কলেজ। আমি ওই সময় থেকেই ছাত্রলীগ পড়তাম। ঢাকা কলেজে আসি 1968-তে। ঢাকা কলেজে যখন আসলাম, ঢাকা কলেজ ছাত্রলীগের প্রেসিডেন্ট প্লাস কলেজ ইউনিয়নের ভিপি ছিল আব্দুল আজিজ বীর প্রতীক। আমি এখন যেখানে বসে কথা বলছি, এটা গ্রিন রোড, আমার বাসা এর উল্টার দিকে ওরা থাকত। আর জিএ ছিল রবিউল আলম ওবায়দুল মুক্তাদির চৌধুরী, এখনও উনি এমপি। আব্দুল আজিজ এবং রবিউল দুজনেই শেখ কামালের খুব ঘনিষ্ঠ ছিল, এবং সেই সুবাদে আমি শেখ কামালের ঘনিষ্ঠ। 71-এ আমি ঢাকা কলেজে বিএসসি ফাইনালে পড়তাম। তো আমি ছাত্রলীগ কর্মী ছিলাম। ছাত্রলীগ কর্মী থাকার ফলে আমার বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ পুরোটা রেসকোর্সের ময়দানে গিয়ে শোনার সুযোগ হয়েছিল। এরপরে আমরা মনে মনে ভাবছিলাম কী করা যায়। আমি ইউটিসি ক্যাডেট ছিলাম, সঙ্গত কারণে আমার ধারণা ছিল যে বাঁশের লাঠি রাইফেলের সামনে কোনো কিছুই না। আমরা স্লোগান দিতাম বটে, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, কিন্তু বীর বাঙালির কাছে অস্ত্র বলতে কিছুই ছিল। যাই হোক, ইউটিসির ক্যাডেট ছিলাম বলে মোটামুটি সামরিক প্রশিক্ষণ আমার নেওয়া ছিল। তো 23 মার্চ আমি ঢাকা ত্যাগ করি। প্রথম ময়মনসিংহ যাই, কারণ ময়মনসিংহে আমাদের পরিবার থাকত, আমার মা থাকতেন, আমার ভাই বোনরা থাকত, তাদের সাথে মিলিত হই। ময়মনসিংহ 3-4 দিন থাকার পরে টের পাই যে ময়মনসিংহে কেউ নিরাপদ না। তখন আমার মা ভাই বোনরা শেরপুর পাঠিয়ে দিই। 26 মার্চের পরে শফিউল্লাহ সাহেব দ্বিতীয় বেঙ্গল নিয়ে টাঙ্গাইল হয়ে ময়মনসিংহে আসেন। ঠিক ততক্ষণে বিডিআর ক্যাম্পে হামলা হয়েছে, বিডিআরদের সমস্ত অস্ত্র
বাঙালি মিডিয়াররা তুলে নিয়েছে। পুলিশেরও একই ঘটনা ঘটেছে। মিডিয়াদের নেতা ছিলেন সেখানে সুবেদার হাকিম, হি ওয়াজ দ্য সিনিয়র মোস্ট সুবেদার, দেয়ার ওয়াজ নো বাঙালি অফিসার, কোনো বাঙালি অফিসার ছিল না। কিন্তু দুর্ভাগ্যবশত বাংলাদেশ সেনাবাহিনীর একটি ইউনিট ময়মনসিংহে ছিল, যার নেতৃত্বে ছিলেন মেজর নুরুল ইসলাম, পরে মেজর জেনারেল হয়েছেন। উনি নদী পার হয়ে ওপারে গিয়ে পালিয়েছিলেন, শফিউল্লাহ সাহেব আসার পরে উনি বেরিয়ে আসেন। বিডিআররা নিজেরাই প্রথম একটা ঘাঁটি স্থাপন করে মধুপুরে, দ্বিতীয় ঘাঁটি স্থাপন করে পুনছুড়ি ঘাটে, তৃতীয় ঘাঁটি স্থাপন করে গফরগাঁয়ে। কিন্তু এগুলো এতই সাময়িক ছিল যে পাকিস্তান সেনাবাহিনী যখন আক্রমণ শুরু করে তারা পালাতে থাকে। তারা যখন পালায় তখন আমিও ময়মনসিংহ ছেড়ে আমার মায়ের কাছে শেরপুরে চলে যাই। তখন ময়মনসিংহ শহর একেবারে ফাঁকা। শেরপুরে যাবার পরে আমি দেখলাম আমাদের বন্ধুবান্ধবরা সব সংগঠিত হয়েছে, আমিও তাদের সাথে যোগ দিলাম। আমার বন্ধুদের মধ্যে প্রায় অনেকেই জীবিত আছেন। ফরিদুর রহমান এখন হসপিটালে আছেন, তারপরে এ এফ এম নুরুল ইসলাম হিরু, তিনি শেরপুর মুক্তিযোদ্ধা সংসদের গতবারের প্রেসিডেন্ট। আমার সাথে আর অনেকেই ছিল, কারণ আমি প্রায় 8-9 বছর পড়াশোনা করেছি শেরপুরে। আমরা 19 এপ্রিল সবাই মিলিত হয়ে চিন্তা করলাম যে আমরা সীমান্তের কাছাকাছি কোথাও একটা ঘাঁটি করব। তখন ইপিআর এর সুবেদার হাকিম গোটা 12 ছেলেকে প্রথম প্রশিক্ষণ দেয়। যে জায়গাটিতে প্রশিক্ষণ দিত সেই জায়গাটি হচ্ছে একটা পাতার ক্যাম্প। পাতার ক্যাম্প মানে ওই যে টেন্ডু পাতার, কুম্ভি পাতার একটা কালেকশন সেন্টার ছিল ওইখানে। যাই হোক, ওইখানে আমরাও আশ্রয় নিই। ও উল্টা দিকে ভারতের মেঘালয় রাজ্যের যে জায়গাটি যে আমরা আমাদের কাছাকাছি সেটা হলো চিচিংপাড়া। চিচিংপাড়া ছিল 183তম বিএসএফ ব্যাটালিয়ানের একটা কোম্পানি হেডকোয়ার্টার। আস্তে আস্তে সীমান্ত পার হলাম, আমাকেই পাঠানো হয়েছে। আমি চেষ্টা করলাম বিএসএফের সঙ্গে যোগাযোগ করতে, তো দুজন সিপাহী এসে আমাকে বললো তুমি চলো। তো সেখানে ছিল ক্যাপ্টেন বিনোদ কুমার, খুব সুন্দর চেহারার এবং অত্যন্ত অমায়িক লোক। আমি তাদেরকে বললাম যে এরকম আমরা শেরপুর থেকে কিছু ছেলেপেলে আসছি, আমরা 27 জন ছিলাম, আর ইপিআররা আলাদা ক্যাম্প করে আলাদা জায়গায় ছিল। উনি আমাদের বললেন যে তোমরা চলে আসো, এরপরে আমি থাকার ব্যবস্থা করি। আমরা বললাম যে না, আমরা চাই আওয়ামী লীগের নেতাদের কেউ এসে আপনাদের সঙ্গে কথা বলুক, আর তা না হলে আমরা যদি এই অবস্থায় সীমান্ত পার হই আমাদের প্রত্যেকের কাছে হাতিয়ার আছে, রাইফেল স্টেন গান এগুলো ছিল, এগুলো ইপিআররা আমাদের দিয়েছিল, এগুলো তো আপনারা নিয়ে নেবেন, কারণ আপনার টেরিটরিতে আমার কাছে হাতিয়ার থাক রাখতে দেবেন না। দুই দিন পরে স্থানীয় এমপি, উনি এখনও জীবিত আছেন, আব্দুল হালিম, অ্যাডভোকেট আব্দুল হালিম, উনি এসে আমাদের বললেন যে তোমরা এবার পারো, আমি কথা বলেছি। তো যেদিন উনি এই কথা বললেন তো বললাম যে আমরা থাকি না, বিপদ আসলে দেখা যায়। তো এর মধ্যেই বিএসএফ আমাদের সঙ্গে টেলিফোন কানেকশনের ব্যবস্থা করে দিল জঙ্গলের ভিতর দিয়ে। ঠিক 3 দিন পরে একদিন রাতে হঠাৎ আমাদের ক্যাম্পে গোলা পড়তে শুরু করল। গভীর রাতে আমাদের সঙ্গে 2টা ট্রাক ছিল, এগুলো নিয়ে আমরা সীমান্তের উপরে চলে গেল। সীমান্তের উপরে যাওয়ার প্রায় 15-20 দিন আমরা ইপিআরের সঙ্গে মিলে ছোটোখাটো অপারেশন করেছি, তেমন কিছু না। এরপরে তো ট্রেনিংয়ের ডাক, এবং আমি আমার বন্ধুদের নিয়ে প্রথম ম্যাচের ট্রেনিং করি মে মাস। জুন মাসে ট্রেনিং কমপ্লিট করে আমরা নেমে আসি। আমরা ফার্স্ট ব্যাচ তুরা বলে মেঘালয়ের জেলা হেডকোয়ার্টার, তার কাছেই একটা জায়গা আমাদের ট্রেনিংয়ের জন্য নির্ধারণ করা হয়েছিল, সেখানে আমরা ট্রেনিং আমরা 1 মাস ট্রেনিং করি। অ্যাকচুয়ালি প্রশিক্ষণটা ছিল 3 সপ্তাহের, আরেকটা সপ্তাহ বেশি নিয়েছে, কারণ ওই জায়গাটা জঙ্গল ছিল, জঙ্গল পরিষ্কার আমাদের দিয়ে করেছে। যাই হোক, জুন মাসের 1 তারিখে আমাদের নাম নিয়ে যায় এবং আমাকে পুরাকাশেই পাঠানো হয়, সেক্টর নম্বর 11, সাব সেক্টর পুরাকাশিয়া। এটা হচ্ছে শেরপুর জেলা, এবং পুরো শেরপুর জেলাটাই এই সাব সেক্টরের আন্ডারে ছিল। এখানে 2টি প্রকাণ্ড বড় যুদ্ধক্ষেত্র ছিল, একটি হচ্ছে নকশি, আরেকটি হচ্ছে কামালপুর। এখন কামালপুর শেরপুরের অধীনে না, কামালপুর চলে গেছে জামালপুর। আমাকে সাব সেক্টর 2IC করে পাঠানো হয়, যাতে করে আমি, কারণ আমি ইংরেজি বলতে পারতাম, উর্দু বলতে পারতাম, হিন্দিও বলতে পারতাম,
এই কারণে আমাকে সাব সেক্টর 2IC করে পাঠানো হয়। সাব সেক্টর কমান্ডার ছিলেন শামসুল আলম এবং আমি এখানে আসি। এসে প্রথম আমি অপারেশনে যাই হাজরাবাড়ি। হাজরাবাড়িটা হলো জামালপুরের মেলান্দ। হাজরাবাড়ি অপারেশনে আমার জওয়ানবন্দিকে ঢোকার চেষ্টা করেছি, কিন্তু আমাদের জনবল এত কম ছিল যে আমরা কুলে উঠতে পারিনি। দেন আমি আমার ব্যাক করি। ব্যাক করার পরে আমার সাব সেক্টর কমান্ডার উনি আমাকে বললেন, এবার আপনি এটা সামলান, আমি ভিতরে ঢুকবো। ঢুকেন তখন এই জায়গাটি ছিল এফজে সেক্টর। ইন্ডিয়ান আর্মি এটাকে এফজে সেক্টর বলে ডাকত। আমার একটা বই আছে, আপনাকে দিচ্ছি বইটা। এই বইটাতে ওটা বর্ণনা করা আছে। এরপরে আমরা কিছুদিন পরে হঠাৎ করে জানা গেল মেজর তাহের নামে এক ভদ্রলোক আসছে। আমি তার সাথে দেখা করলাম, উনিও আসলেন। উনি এসেই বললেন, আমি তোমাদের সেক্টর কমান্ডার, আমি মহেন্দ্রগঞ্জ থাকি। মহেন্দ্রগঞ্জ পুরা কাটিয়া থেকে 30 কিলোমিটার। তুমি আমাদের সাব সেক্টর একটা তোমরা চালাচ্ছ, এটাও আমি দেখাশোনা করবো। উনি দেখাশোনা করেছেন যতদিন পর্যন্ত আহত না হয়ে। উনি আহত হওয়ার পরে ওনার পরে হামিদ ভাই সাহেব দায়িত্বে ছিলেন স্কাডন লিডার, উনি আমাদের দেখাশোনা করেছেন। আমরা কামালপুর 5 বার আক্রমণ হয়েছে এবং বাংলাদেশের সবচেয়ে বেশি লোক আহত নিহত হয়েছে কামালপুর। নকশি 3 বার আক্রান্ত হয়েছে। আমার সঙ্গে ইন্ডিয়ান আর্মি একজন মেজর, মেজর নাম দিয়া, ফার্স্ট মারাঠা লাইট ইনফ্যান্ট্রির একজন কোম্পানি কমান্ডার, ওর সঙ্গে আমার খুব ভালো পরিচয়। ওকে আমি বললাম যে দেখো, বাংলাদেশ আর্মি আক্রমণ করেছে কামালপুর, আক্রমণ করেছে নকশি, কোনোটাই সাকসেসফুল হয়নি, তোমরাও পারবে না কিছু, উই শুড গো ফর গেরিলা অপারেশন। এই কথাটি উনি ওই দিনই তার সিওকে বলে। রাত্রেবেলা সিও আমাকে ডিনারে নিমন্ত্রণ করে এবং তাকে বলে, তুমি কী করতে চাও? আজকে সড়ক ওড়াবো, কালকে টেলিফোন লাইন কাটবো, পরশু দিন পারলে একটা ব্রিজ ওড়াবো, তারপর দিন এই জাতীয় কাজ করতে থাকবো। উনি আমার পিঠে একটা থাপ্পড় দিয়ে বললেন, ইউ মুভ, তোমার যা দরকার টাকা পয়সার থেকে শুরু করে আমি তোমাকে সাহায্য করব, এবং যখন সুযোগ পাবে আমার কাছে আসবে, আর মুক্তাঞ্চল কোথাও মানাতে পারলেই আমাকে খবর দেবে। আই উইল গো দেয়ার অ্যাজ এ ফার্স্ট ম্যান। আমি প্রথম যে হাইড আউটটি তৈরি করলাম সেটা হলদিগ্রাম, যিনি কাছে ঠিক ডান পাশে 1-1.5 মাইল দূরে এই হলদিগ্রাম। এই হলদিগ্রামে বেশ কিছু পরিত্যক্ত বাড়িঘর পাইলাম আমি, এগুলি উপজাতীয়দের ছিল, তারা চলে গেছে। এখানে আমরা হাইড আউট করলাম। আমরা ডিসিশন নিলাম যে দিনের বেলায় আমরা এখানেই থাকবো, কিন্তু রাতে আমরা থাকবো না। আমরা আপনার প্রতিদিন এই নকশির উপর কিছু না কিছু করি। এই কাজ করতে করতে হঠাৎ একদিন আমরা ওদের একটা খাবারের ট্রাক পেয়ে গেলাম রাস্তায়, এবং এটা নভেম্বর মাসের 1-2 তারিখে আমরা ট্রাকটা লোড করলাম। এর 3-4 দিন পরেই তারা নকশি ক্যাম্প ছেড়ে দিল। নকশি ক্যাম্প ছেড়ে দিয়ে 3 মাইল পিছনে শালচুরার নামক জায়গায় প্লেন ল্যান্ডের উপর ক্যাম্প করল। আমি দেখলাম এটা আমার জন্য অনেক সুবিধা। ওরা পায়খানা করবে, সেখানে শালা গুলি চালাবে, গোসল করবে, সেখানে গুলি চালাবে, এবং এটাই করেছে। তো শালচুরা যখন আমি এরকম করতেছিলাম, তখন ঝিনাইকাতিতে একটা রাজাকার ক্যাম্প ছিল। তো ঝিনাইকাতি আর তিনানি পাশাপাশি, তো আমি রাস্তায় বসেছিলাম আমার একজন বডিগার্ড সহ। হঠাৎ দেখি যে একটা রাজাকার আসতেছে, সাইকেল চালায়, কাঁধে রাইফেল আছে। আমরা দুজনে একটু কায়দা করে ওই জিনিস ঘুরে বেড়ালাম, তাদেরকে নিয়ে গেলাম হলদিগ্রাম। হলদিগ্রাম যে বললাম যে ঝিনাইকাতিতে কী আছে, যে রাজাকার ক্যাম্প, তো আর কী আছে, কোনো পাঞ্জাবি থাকে? রাত্রেবেলায় পাঞ্জাবি থাকে না। তো তোমরা কতজন আছে? 27 জন। যে আমরা যদি এই ক্যাম্পটা আজকেই দখল করি, কোথায় চলেন, যত রকম সাহায্য করে আমরা করুন। তো ওদের সহযোগিতা নিলাম আমরা। নিয়ে একটা নদী আছে ঝিনাইকাতি দিয়ে একটা ঠিক পাড় দিয়ে গেছে, এই নদী ধরে আমরা যখন ঝিনাইকাতি বাজারে পৌঁছাইলাম তখন রাত আনুমানিক 12টা। এটা ছিল 16 নভেম্বর কি 17 নভেম্বর, তারিখ একটুখানি আমার গর্ব হতে পারে। আল্লাহর কি রহমত, বৃষ্টি শুরু হল, আর নভেম্বর মাসে পাহাড়ি এলাকা ঠান্ডা পড়ে যায়। হঠাৎ তাকে দেখি যে বাজারে যে সেলা ঘর আছে না, সেলা ঘরের নিচে 3 জন রাজাকার আগুন পোহা দিয়েছে। ক্রোলিং করে 4 জন গেল, কেউ ওই 3 জনের প্রথম ধরছে। তারপরে ওই ক্যাম্পে যতগুলি ছিল উইদিন 20 মিনিটস আমরা তাদের রিজার্ভ করি এবং ধরে নিয়ে আসি। এইটা পাঞ্জাবিদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়, যে এইটা কী করে হলো, যে একটা গুলি হলো না, কিছু না, সব নিয়ে গেল। এবং তার 4 দিন পরেই বোধহয় ঈদ ছিল,
রোজারি, রোজারিতে ঠিক দুদিন পরে তারা এই সালতোরা ক্যাম্প ছেড়ে দিল। পরবর্তী ক্যাম্প ছিল আহমদনগর, তারা আহমদনগর ঠেলে দেয়। আমরা 3 তারিখে আমাকে মেসেজ দেওয়া হলো মুভ ফরওয়ার্ড। আমি আমার দলবল নিয়ে রওনা হলাম, আমরা গেলাম কিনানি। কিনানিতে ছোটোখাটো অপারেশন করলাম, আর যায় দেখি যে কিনানি ছোট্ট নদী, নদীর দুই পারে মাইন বিছানো আছে, এই মাইন তুললাম। 5 তারিখেও কিনানি থাকলাম। 6 তারিখ সন্ধ্যায় আমরা একটা গাড়ির খোঁজ পেলাম। 7 তারিখ ভোরে সূর্য ওঠার অনেক আগে আমরা ওই ট্রাকটিতে করে, ট্রাক ঠিক না, হাফ ট্রাক, হাফ ট্রাকটিতে করে শেরপুরে ঢুকলাম। শেরপুর জনশূন্য, কেউ নেই, 3-4টি বালক, এই ছোটো ছোটো ছেলে বলে, তার মধ্যে একটা ছেলের হাতে একটা গোলাপ ফুল ছিল, নয়নী বাড়ির এখন যেটা ডিসির মহল, এখানে এসে দাঁড়িয়ে আছে। আমরা ওদের চুমা টুমা খেয়ে ঢুকলাম। তারপর তো চারদিক থেকে ঢুকাছে শুরু, আল বদর আল সান, কেউ নেই, খুঁজে পেলাম না, কেউ নাই, শুনেছি আর কি। 6 তারিখ রাতেই সন্ধ্যার পরেই ওরা শেরপুর ত্যাগ করে যাওয়ার পরে চলে গেছে। এবং ওই দিনই সকাল 11টার দিকে জেনারেল অরোরা কিন্তু শেরপুরের পরিচিত। আমার স্ত্রীও একজন মুক্তিযোদ্ধা মারা গেছেন। আপনার মানিকগঞ্জে হরিরামপুর বলে একটা জায়গা আছে, হরিরামপুরের একমাত্র মহিলা মুক্তিযোদ্ধা ছিল, উনি তখন ইন্দ্রনাথ কলেজে পড়ছেন। স্বাধীনতা যে আমরা পেয়েছি বা আজকে আমরা স্বাধীন করেছি, আপনারা যারা একদম সবকিছুর সাথে জড়িত ছিলেন, আপনাদের নিশ্চয়ই কোনো একটা লক্ষ্য ছিল, একটা উদ্দেশ্য ছিল? আমরা তো এখন প্রায় 50 বছরের পূর্ণ করতে যাচ্ছি। হ্যাঁ, 49 পার হলো, 50 তো আর কিছুদিন পরে আমরা 50 হব। তো কি মনে হচ্ছে আপনাদের সেই লক্ষ্য, সেই উদ্দেশ্য 50 বছরেও কি পূর্ণ হয়েছে? পূর্ণ হয়নি সেটা যেমন, আবার একেবারে সব অপূর্ণতাও না। যেমন ধরেন অর্থনীতি, ভারত এত পূর্ণ দেশ, এখন বাংলাদেশের অর্থনীতির কাছে তারা খাবি খাচ্ছে। পাকিস্তান এত অহংকার, সেই পাকিস্তানের প্রধানমন্ত্রী এখন বলছে যে বাংলাদেশ ইজ এ মডেল। গেল একটা, আমি তো মাঝে মধ্যে গ্রামে যাই, আমি এখনও কাজ করি, 11 নম্বর সেক্টর নিয়ে কাজ করছি আমি, আমি সময় কাটানোর জন্য বা আমার আমি যা জানি সেগুলো করার। তো এখানে দেখেন গ্রামে এখন কাঁচা ঘর, কাঁচা পায়খানা, বাড়ি পাবেন না, এটা একটা উন্নতি। রাস্তাঘাট প্রায় প্রত্যেক গ্রামেই হয়ে গেছে, এখনও অনেক কিছু বাকি আছে, অনেক করার আছে, এটা সময় সাপেক্ষ ব্যাপার। কারণ 71-72 বঙ্গবন্ধুর কাছে আমরা খুব ঘন ঘন যাইতাম, আমি, আজিজ, মায়া, গাজী গুলাম দাস থেকে আমরা যাইতাম। কেন? আমরা খুব কাছের থেকে দেখতাম যে বঙ্গবন্ধু রাজকার্য কেমনে চালান। মাঝে মাঝে উনি খুব ফাস্ট্রেটেড হয়ে গেছেন, হয়তো টাঙ্গাইলের ডিসিকে এক ট্রাক গম পাঠাইছে, রাস্তায় ফিরে লুট হয়ে গেছে, রাস্তা নাই, ঘাট নাই, কী অবস্থা। এই যে একটা ছবি ছাপ হয়েছিল তৎকালীন গণকণ্ঠ পত্রিকাতে, মানুষ মরা মুরগি ডাস্টবিন থেকে তুলে খাচ্ছে, ঠিক ওই ঘটনা বানানো কিনা আমি জানি না, কিন্তু অবস্থা কিন্তু সেরকম চলে গেছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র ছুটিতে বাড়িতে যেত না ওই হলের 2.5 টাকার মিল খাওয়ার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য প্রত্যেকের নামে রেশন কার্ড ইস্যু করা হয়েছিল, আব্দুল মতিন চৌধুরী ভাইটার, বঙ্গবন্ধু এটা করেছে। কিন্তু আমার হাত তো দুইটাই, কেউ তো আমার সাহায্য করার মতো নাই, ঠিক সে অবস্থায় হজম করা ছাড়া কিছু করার ছিল। আর এটাও সত্যি কথা, বঙ্গবন্ধু যখন মারা যান, ঠিক ওই মুহূর্তে যদি উনি মারা না যেতেন আর 6টা মাস বেঁচে থাকতেন, তাহলে এই খাদ্য সংকটটাও নেই উত্তর দিতে পারতেন। আর বিশ্বের এমন একটা পর্যায়ে উনি চলে গেছিলেন, আপনারা তো জানেন, ফিডেল ক্যাস্ট্রো বলছে আমি হিমালয় দেখিনি, শেখ মুজিব দেখেছি। উনি যখন দেশে ফেরেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী তাকে বলেছিল ততদিন পর্যন্ত তোমাকে আমি স্বীকৃতি দিতে পারবো না, যতদিন তোমার দেশ থেকে ভারতীয় সৈনিকরা না যাবে। দিল্লি বিমানবন্দরে নেমেই উনি ইন্দিরা গান্ধীকে সুযোগ বুঝে কথাটি বললেন, এবং পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আর একটু লক্ষ্য করেছি, তরুণ প্রজন্মের আগ্রহ আছে প্রচণ্ড, কিন্তু তাদের কাছে তথ্যগুলি পৌঁছাতে হবে, সেটা সরকার পৌঁছাক বা কেউ ব্যক্তিগত পৌঁছাবে। এই তরুণ প্রজন্ম কারা,
যাদের বয়স 30-এর নিচে, এগুলো তরুণ প্রজন্মকে না জানালে হারায় আর যদি জানানো হয় তাহলে অনেক কিছু হবে। এই যে বইটা লিখেছি শেরপুরের আর কারো কিছু জানার বাকি থাকলো না, হ্যাঁ তারপরেও পাওয়া যাবে, অনেক পাওয়া যাবে, সেগুলো খুঁজছে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।